তো হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আপনারা যদি একটি ভালো ডিটেকটিভ কমেডি থ্রিলার মুভি দেখতে চান অথবা খুঁজছেন এবং ফ্রিতে দেখতে চান, তো এই ভিডিওটা আপনার জন্য। তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত অথবা অসম বলতে পারেন মুভি এবং মাস্ট ওয়াচ মুভি, যেটা না দেখলে আপনি দারুণ যে একটা সিনেমা মিস করবেন। সেটি হলো এজেন্ট সাই শ্রীনিবাসম আত্রেয়া। তো আর সময় নষ্ট করে চলুন সিনেমাটি রিভিউ করা যাক। তো এই মুভিটি আপনারা যখন দেখতে শুরু করবেন তখন আপনাদের মনে হবে যে কি দেখছি, কি ফালতু একটা কমেডি মুভি। কিন্তু তার একটু পরেই সিনেমাটিতে যা ঘটবে তা দেখে আপনি পুরো পাগল হয়ে যাবেন এবং সিনেমাটি না দেখে আর থাকতে পারবেন না, এবং সিনেমাটি এন্ডিংয়ের জন্য আপনারা বসে থাকবেন যে সিনেমাটি এন্ডিংয়ে কি হতে চলেছে। তো সিনেমাটি আপনারা অবশ্যই চাইবেন না যে সিনেমাটি মিস করি। তো সিনেমাটি 2019 রিলিজ হয়েছে। এটি ডিটেকটিভ কমেডি থ্রিলার মুভি, যেটা ডাইরেক্ট করেছেন স্বরূপ আরএসজে এবং লিখেছেন নবীন পলিসেট্টি। এই দুজন মিলেই লিখেছেন এবং দুর্দান্ত লিখেছেন। এবং সিনেমাটিতে নতুন নায়িকা একটি রয়েছে, শ্রুতি যার নাম। এবং সিনেমাটি নবীন পলিসেট্টির প্রথম সিনেমা এবং এনাকে আপনারা চিনে থাকবেন। ওনাকে আপনারা ছিচড়ে সিনেমায় দেখেছেন, যিনি সেখানে অ্যাসিডের ক্যারেক্টারটি করেছিলেন। তো আপনারা অনেক এই রকম জনরার, অর্থাৎ ডিটেকটিভ কমেডি থ্রিলার জনরার অনেক মুভি দেখে থাকবেন এবং আপনারা শেষ পর্যন্ত বুঝে যাবেন বা ডাইরেক্ট আপনাদের বুঝিয়ে দেবে যে সিনেমাটাতে কী হবে। কিন্তু এই সিনেমাটা আপনি শেষ পর্যন্ত দেখলেও মাথায় ঘুরপাক হতে থাকবে এবং পুরো ব্যাপারটাই আপনাদের নিজেকে বুঝে নিতে হবে যে সিনেমাটিতে কি ঘটল শেষ পর্যন্ত। এবং এটা একটি তেলেগু সিনেমা, এটি তেলেগু অরিজিনাল ল্যাঙ্গুয়েজে আপনাদের দেখতে হলে অ্যামাজন প্রাইমে রয়েছে, দেখতে পারে। এবং আপনারা যদি হিন্দিতে দেখতে চান তো এই সিনেমার একটি প্লাস পয়েন্ট হলো এটি গোল্ডমাইন পিকচার চ্যানেলে ইউটিউবে হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা এখনই গিয়ে দেখুন, মিস করবেন না, এটা এই সিনেমার প্লাস পয়েন্ট। আর এই সিনেমার প্রায় সব জিনিসই বেশ ভালো, অ্যাক্টিং থেকে শুরু করে রাইটিং, কমেডি সব কিছুই ভালো। বিশেষ করে এই সিনেমাটা জমে উঠেছে এই সিনেমার রাইটিংয়ের জন্য, রাইটিংটা দারুণ, এই জন্য সিনেমাটিকে জমজমাট করে বেঁধে রেখেছিল সিনেমাটিকে এর রাইটিং। এবং মুভিটি শেষ পর্যন্ত দেখে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন, সিনেমাটি এখনও শেষ হয়নি এবং সিনেমাটিকে এমন করে শেষ করা হয়েছে যে এর সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট এভাবে পার্ট বেরোতে পারে। তো সিনেমাটি আপনাদের কেমন লাগলো দেখে কমেন্ট করে আমাকে জানাবেন। একটি দারুণ দুর্দান্ত মাস্ট ওয়াচ মুভি। তো এই ভিডিওটা এতটুকুই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে আমাকে ফলো করতে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আমার আই বাটনে ক্লিক করে আরও অন্যান্য ভিডিও দেখতে পারেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।